Assalamualaikum, lovely viewers. Welcome back to my channel, Merina's Cookie Show. Aasha korchi shobai shustho achen. Ajke apnaderke toiri kore dekhabo khubi mojadar ekti recipe. Seta holo mishti kumra diye chingri mach. Mishti kumra jara khete pochondo koren ba bhalobashen tara ei recipe ti khubi pochondo korben. Ektu unique bhabe olpo upokoron diye ajke ami ei mishti kumra diye chingri macher tarkari ti toiri kore dekhanor chesta korechi. Tahole cholun deri na kore full recipe ti dekhe asha jak. মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি তৈরি করার জন্য 8 থেকে 9টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি ছোট সাইজের একটি মিষ্টি কুমড়া যেটাকে আমি ভালোভাবে ধুয়ে বড় কিউব করে খোসা না ছাড়িয়ে কেটে রেখেছি এখন চুলায় একটা পাত্রে প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোকে এখন কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়ে তেল ভেসে উঠলে এরপর দিয়ে দিব 5 থেকে 6টার মতো মুখ চিরে রাখা কাঁচা মরিচ এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াটা এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন সবকিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে সম্পূর্ণ রান্নাটা প্রায় হয়ে আসলে দিয়ে দিব প্রায় 1/4 কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে এখন সব ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে ঝোলের পরিমাণটা কিছুটা পরিমাণে কমে আসে আপনারা চাইলে এই পর্যায়ে রান্নাটা অফ করে দিতে পারেন তবে আমি আরো 2 মিনিটের মতো চুলায় রেখে তরকারিটাকে আরো একটু মাখামাখা করে নিব হয়ে গেল খুবই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিছে পড়তে কিন্তু একদম ভুলবেন না ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে And please don't forget to give a like, comment and also share my videos. If you like and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.